আমাদের অধ্যায় 2 এর ক্লাস হবে আমাদের জেনারেল ম্যাথ অধ্যায় 2 এর দুইটা অধ্যায় আছে একটা হচ্ছে 2.1 আর একটা হচ্ছে 2.2 2.1 এই অধ্যায়টার নাম হচ্ছে আমাদের সেট আর 2.2 হচ্ছে ফাংশন তো আমরা আজকে 2.1 এর ক্লাস করব তো সেট এই জিনিসটা আমরা বিস্তারিত হচ্ছে হায়ার ম্যাথে পড়ছি তো তোমাদের আমরা এখানে থিওরিটিক্যাল আলোচনায় না গিয়ে সরাসরি হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল আলোচনায় চলে যাব কারণ যদি থিওরিটিক্যাল কোনো সমস্যা হয় তোমরা তোমাদের হায়ার ম্যাথের যে লেকচারগুলো আছে ওইগুলো দেখতে পারো কিংবা হচ্ছে তোমার নোট খাতাটা দেখতে পারো কারণ আমরা ওইখানে বিস্তারিত সেট নিয়ে পড়াইছি আমাদের এইখানে যে ম্যাথগুলো আছে তার 90-95% ম্যাথই তোমরা পারবা যেগুলো আমরা হায়ার ম্যাথে করছি টুকটাক কিছু ম্যাথে এখানে একটু চেঞ্জ আছে তো আমরা ওই জিনিসগুলো নিয়ে আজকে ক্লাসটা শুরু করব আজকে ক্লাসের শুরুর আগে তোমরা গত দিনের মতো তোমাদের একটু কষ্ট করে বইটা নিয়ে বসো এবং তোমাদের বইয়ের পেজ নাম্বার 22 এটা একটু ওপেন করো তো আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি তো আজকের ক্লাস শুরুর আগে তোমাকে দুইটা শব্দ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে কারণ এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথে এই শব্দ দুইটা ব্যবহার করছে তো আসো আমরা প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে গুণিত খেয়াল করো তো গুণিতক এই জিনিসটা বলতে আমরা কি বুঝবো আসো যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যার গুণিতক অর্থাৎ ওই সংখ্যার নামতা কোন সংখ্যার গুণিতক অর্থাৎ ওই সংখ্যার নামতা তো এই জিনিসটা কি হবে আমরা যেমন ভাই একটা উদাহরণ দিলে তুমি বুঝবা যেমন 6 এর গুণিতক তুমি খেয়াল করো তো আমরা 6 এর গুণিতক গুলা বলতে আমরা কি বুঝবো তাহলে 6 এর নামতাটাকে অর্থাৎ 6 এর নামতা অর্থাৎ 6 এর নামতা তাহলে খেয়াল করো তো আমরা 6 এর নামতাটা পড়ো 6 কে 6, 6 দুগুণে 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36 6 7 42 ডট 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 অর্থাৎ এভাবে তো এটা চলতেই থাকবে তাই না যে ভাই আমরা তো ছোটবেলায় 10 পর্যন্ত পড়ছি না আরো যে কোনো পর্যন্তই তুমি যেতে পারো 6 11 যেতে পারো 6 12 যেতে পারো ওই কারণে আমরা ডট ডট দিয়ে দিলাম অর্থাৎ 6 এর নাম তো যতক্ষণ পর্যন্ত চলবে তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবা যেমন ভাইয়া তোমাকে বলা হলো মনে করো আরেকটা এক্সাম্পল যদি আমরা দিই এটা মনে করো একটা এক্সাম্পল দুই নাম্বার মনে করো ভাইয়া দিলাম হচ্ছে 5 এর গুণিতক তাহলে বলো তো 5 এর গুণিতক এই কথার মানে কি বলো তো 5 এর নামতা তাহলে 5 এর গুণিতক কারা হবে খেয়াল করো 5 একে 5 5 দুগুণে 10 3 5 15 4 5 20 5 5 25 ডট 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 তাহলে এইভাবে হচ্ছে 5 এর গুণিতক গুলা যাবে তাহলে এই জিনিসটা মাথায় রাখবা কারণ আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে অধ্যায় ম্যাথের জন্য যে গুণিতক বললে আমরা বুঝবো ওই সংখ্যাটার নামটাটা আমরা লিখবো এরপরে আসো পরে যেটা আছে আমাদের গুণনীয়ক গুণ তোমার হচ্ছে আমাদের গুণনীয়ক দেখো এবার আমরা গুণনীয়ক এই জিনিসটা বলতে আমরা কি বলবো তাহলে গুণনীয়ক বলতে বোঝা যাচ্ছে কোন সংখ্যার গুণনীয়ক সংখ্যার গুণনীয়ক অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আসো আমরা এই জিনিসটা যদি বের করি ভাই এখানে একটা এক্সাম্পল দিলাম মনে করো তোমাকে বললাম হচ্ছে 28 এর গুণনীয়ক তাহলে খেয়াল করো তো তোমাকে 28 এর গুণনীয়ক এই কথা বলতে আমরা বুঝাচ্ছি কি তার মানে ওই সকল সংখ্যা তোমাকে লিখতে হবে যাদেরকে দ্বারা তুমি 28 কে নিঃশেষে বিভাজ্য করতে পারো তাহলে এটা বের করার একটা টেকনিক আছে আমরা টেকনিকটা যদি একটু দেখাই খেয়াল করো আমরা যে 28 সমান সমান তুমি খেয়াল করো তো যে কোনো সংখ্যাকে ওই সংখ্যাটা দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে তাহলে 28 কে যদি 28 দ্বারা ভাগ করো কত হয় বলো তো 1 আবার তুমি চিন্তা করো যে কোনো সংখ্যাকে তুমি 1 দ্বারা ভাগ করলে সে নিঃশেষে বিভাজ্য হবে তাহলে খেয়াল করো আমাদের প্রত্যেকটা গুণনীয়ক বের করার ক্ষেত্রে আমাদের প্রথমটা হবে 1 ইনটু হচ্ছে ওই সংখ্যাটা তাহলে 1 ইনটু 28
এবার সমান সমান তারপরে কাকে কাকে দিয়ে ভাগ করা যাবে এটা আমরা কিভাবে বের করব দেখো এখান থেকে আমরা বের করব দেখো তো 28 কে আমরা সবচেয়ে ছোট কত আকারে ভাঙাইতে পারি বলো তো তোমরা বুঝার জন্য এভাবে লিখে রাখতে পারো দেখো তো 2 ইনটু 14 আকারে লিখতে পারি তাহলে পরেরটা হবে হচ্ছে 2 ইনটু হচ্ছে 14 এরপরে খেয়াল করো আমাদের 2 এবার আসো এই বড় সংখ্যাটাকে দেখো আমরা এখানেও বড়টাকে ভাঙাইছি এখন এই বড়টাকে দেখো তো আমরা কত আকারে ভাঙাইতে পারি 14 কে তুমি খেয়াল করো তো 14 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইনটু হচ্ছে 7 তাহলে খেয়াল করো এখানে একটা 2 তাহলে 2 আর 2 এর গুণ হলে হবে কত 4 তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 গুণন 7 তুমি খেয়াল করো তো আর কোনটাকে তুমি ভাঙাইতে পারো না কারণ কি 7 কে আর কখনো ভাঙানো যাবে না আবার 4 কে যদি ভাঙাও দেখো তো 4 কে ভাঙাইলে আবার এইগুলো চলে আসবে সো আমাদের গুণিতকগুলো আমরা পেয়ে গেছি কারা কারা তাহলে সুতরাং 28 এ গুণনীয়ক সমান সমান তুমি খেয়াল করো তো কাকে কাকে দিয়ে 28 কে ভাগ করা যায় 1 দিয়ে ভাগ করা যায় তাহলে 1 তারপর 2 দিয়ে 28 কে ভাগ করা যায় 28 কে 2 দ্বারা নিঃশেষে ভাগ করলে 14 তাহলে খেয়াল করো আমাদের এখানে আসবে হচ্ছে তোমার 2 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে 7 তারপর হচ্ছে তোমার 14 এরপর হচ্ছে 28 অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা আমরা হচ্ছে 28 কে নিঃশেষে বিভাজ্য করতে পারি তাহলে খেয়াল করো টেকনিকটা ফলো করলে তুমি যে কোনো সংখ্যারে গুণনীয়ক কারা এটা বের করে নিয়ে আসতে পারবা তো এইখান থেকে ভাইয়া তোমাদেরকে একটা এসডব্লিউ দিচ্ছি এটা তোমরা করবা যে মনে করো ভাইয়া তোমাদেরকে দিলাম হচ্ছে 36 এর গুণনীয়ক গুলো লেখো এক্সাম্পল এটা এসডব্লিউ করবা তোমরা 36 এর গুণনীয়ক গুলো লিখো এটা তোমরা এসডব্লিউ করবা যে 36 এর গুণনীয়ক কত তো ভাই এই যে এখানে টেকনিক দেখাই দিছি এই টেকনিক ফলো করে এটাকে ভাঙাবা ভাঙানোর পরে দেখো তো এখানে যে সকল সংখ্যা আসছে এ সবাই হচ্ছে এদের কি গুণনীয়ক তো সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে চেষ্টা করবা ছোট থেকে বড় আকারে সাজায় লিখতে এলোমেলো ভাবে লিখলেও কোনো সমস্যা নাই বাট সৌন্দর্যের জন্য চেষ্টা করবা দেখো ভাই লিখছি কিভাবে 1 2 4 দেখো ছোট থেকে বড়র দিকে যাচ্ছে 1 2 4 তারপর 7 14 28 অর্থাৎ ছোট থেকে বড়র দিকে ক্রমান্বয়ে এভাবে সাজায় লেখার চেষ্টা করবা তাহলে এবার আমরা বইয়ের উদাহরণ 1 এ যাই তোমরা খেয়াল করো আমরা এই টাইপের ম্যাথগুলো হায়ার ম্যাথে করছি আসো আমরা উদাহরণ 1 তোমরা বইটা একটু নাও দেখো তোমাকে একটা সেট দিয়ে দিছে এই সেটটাকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে লিখতে বলা হচ্ছে তাহলে খেয়াল করো আমাদের উদাহরণ 1 দেওয়া আছে খেয়াল করো এখানে কি দেওয়া আছে তোমাকে দেওয়া আছে a সমান সমান 7 14 21 28 তোমাকে এই সেটটা দেওয়া আছে এখন এটাকে হচ্ছে সেট তোমাকে কি বলছে এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে আমরা জানি সেটকে দুই ভাবে আমরা লিখতে পারি একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি যেগুলো আমরা হায়ার ম্যাথে করছি তো এখানে খেয়াল করো তো তোমাকে হচ্ছে তারা তালিকা পদ্ধতিতে দিয়ে দিছে এটাকে তোমাকে গঠন পদ্ধতিতে লিখতে বলছে তো গঠন পদ্ধতিতে লেখার ক্ষেত্রে মনে রাখবা তালিকা পদ্ধতিতে লেখাটা সহজ গঠন পদ্ধতিতে লেখার ক্ষেত্রে তোমাকে একটু মাথা খাটাইতে হবে যে যে রাশিগুলো দেওয়া থাকে তো খেয়াল করো এখানে যে রাশিগুলো দেওয়া আছে 7 14 21 28 দেখো তো 7 7 দুগুণে 14 3 7 21 4 7 28 অর্থাৎ তোমাকে যে সংখ্যাগুলো তারা দিয়ে দিছে এরা দেখো হচ্ছে 7 এর গুণিতক আমরা দেখতে পাচ্ছি তাই না তাহলে আমরা এখানে লিখতে পারো যে এ সেটের উপাদান সমূহ এ সেটের এখানে এ সেটের উপাদান সমূহ সমূহ 7 14 21 28 তাহলে আমাদের এ সেটের উপাদান সমূহ এগুলা দিয়ে দিছে এখন খেয়াল করো তো এই প্রত্যেকটা সংখ্যা আমরা দেখলাম যে 7 এর নামটা হচ্ছে দেখো তো 7 দুগুণে 14 3 7 21 4 7 28 তার মানে এরা সবাই 7 দ্বারা ভাগ করা যাচ্ছে তাই না তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে এখানে প্রত্যেকটি উপাদান উপাদান 7 দ্বারা বিভাজ্য এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে 7 দ্বারা বিভাজ্য অর্থাৎ খেয়াল করো আমরা একটু আগে দেখছি যে 7 দ্বারা বিভাজ্য
এখন দেখো তো তুমি আবার দেখো তো সাত সাত দুগুণে 14, 3 7 21, 4 7 28 বলতে এই জিনিসটাকে আমরা সাতের নামটা বলতে পারি তাই না? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, তার মানে এটা আমরা বলতে পারি না যে যেহেতু সাতের নামটা তাহলে আমরা এটাকে বলতে পারি সাতের গুণিতক, অর্থাৎ অর্থাৎ এ সেটের উপাদান সমূহ, সেটের উপাদান সমূহ 7 এর গুণিতক। এখন তুমি খেয়াল করো তো সাতের গুণিতক কে, সাত, 7 দুগুণে 14, 3 7 28, 3 7 21, 4 7 28, 5 7 35, খেয়াল করো তো তোমার এখানে সাতের গুণিতক তো অসংখ্য আছে, কিন্তু এখানে আছে কত পর্যন্ত বলতো? 28 বলতো, পরেরটাই কত দেখো, 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, কিন্তু 35 কি এই সেটের সদস্য কিনা? না। তাহলে আমরা সাতের গুণিতক তুমি যদি এটা লেখো তাহলে কিন্তু তোমার ভুল হবে, তাহলে আমাদেরকে লিখতে হবে সাতের গুণিতক কতটুকু পর্যন্ত? 28 পর্যন্ত। তাহলে উপাদান সমূহ সাতের গুণিতক কিন্তু 28 অপেক্ষা বড় নয়। তাহলে আসো আমরা যদি এবার এ সেটটাকে লিখি, তাহলে সুতরাং এ সমান সমান এক্স, যেন এক্স এলিমেন্ট অফ 7 এর গুণিতক। খেয়াল করো আমরা কিভাবে লিখতেছি, আমরা ধরে নিলাম একটা সেট হচ্ছে এ, যে সেটের সদস্য হচ্ছে এক্স, আমরা এগুলো হায়ার ম্যাথে পড়ছি যে এ সমান সমান এক্স, এ কথার মানে কি এ সেটের উপাদান হচ্ছে এক্স। এবার এক্স এর পরিচয় দিচ্ছ তুমি, এক্স হচ্ছে 7 এর গুণিতক, কিন্তু 7 এর গুণিতক বললেও তো আমাদের ভুল হবে, কারণ কি যে সংখ্যাগুলো আছে সেগুলো তো আবার 28 এর থেকে ছোট। তাহলে তোমাকে লিখতে হবে যে এবং x less than or equal হচ্ছে 28, দেখো x এর মান 28 এর থেকে ছোট। এখন 28 এর থেকে ছোট বললে তো তুমি 1 2 3 4 এই সংখ্যাগুলো চলে আসতে পারে, যার কারণে তোমাকে এখানে দিতে হবে হচ্ছে তোমাদের 7। তাহলে খেয়াল করো তুমি এটাও লিখতে পারো, কিংবা তোমাদের বইয়ে দেখবে এখানে 0 লিখছে একই কথা, কারণ কি 0 থেকে 7 এর মধ্যে 7 এর গুণিতক শুধুমাত্র 7ই আছে, ওই কারণে তোমাদের বইয়ে লিখছে 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় 7 এর গুণিতক কে? 7ই আছে। সো ওই কারণে তুমি চাইলে ওইটাও লিখতে পারো কিংবা 7ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এই হচ্ছে দেখো আমাদের এখানে যে কন্ডিশনটা আছে, x এর মান 7 বা তার চেয়ে বড়, 28 বা তার চেয়ে ছোট। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে ম্যাথটা ছিল। এরপরে খেয়াল করো দুই নাম্বার যে ম্যাথটা আছে আমাদের উদাহরণ 2, খেয়াল করো উদাহরণ 2 তোমাকে বলা হচ্ছে b একটা সেট দেওয়া আছে, বলা হচ্ছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে তোমাকে b সমান সমান হচ্ছে x, যেন x 28 এর গুণনীয়, গুণনীয়। তাহলে খেয়াল করো আমাদেরকে এখন 28 এর গুণনীয়ক গুলা বের করতে হবে তাই না? বলা হচ্ছে বি সেটটা এমন একটা সেট যেখানে হচ্ছে এরা হচ্ছে 28 এর গুণনীয়ক হবে। তাহলে তোমাকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে হচ্ছে এখন 28 এর গুণনীয়ক, বা আমরা এখানে দেখো 28 সমান সমান আমরা একটু আগে ভাঙাইছি এটাকে, প্রত্যেকটাকে আমরা 1 দ্বারা লিখি প্রথমটাকে, তারপরে বড়টাকে ভাঙাও, তাহলে 28 কে আমরা কত লিখতে পারি? 2 × 14, তাহলে 2 × 14, তারপরে 14 কে আমরা ভাঙাইতে পারি কত? 2 × 7, তাহলে এই 2 এ 2 মিলে হয়ে গেল 4 × 7, তাহলে আমরা আর ভাঙাইতে পারি না। তাহলে সুতরাং 28 এর গুণনীয়ক সমান সমান কে কে আছে? 1 2 4 7 14 28। তাহলে আমরা বি সেট যদি লিখি, সুতরাং নির্ণেয় বি সেট, নির্ণেয় বি সেট b সমান সমান, খেয়াল করো তো আমরা এটাকে কত লিখতে পারি তোমার হচ্ছে 1 2 4 7 14 28। তাহলে এরাই হচ্ছে আমাদের যে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিটা। এরপরে আসো আমরা উদাহরণ 3, এটা একটু স্টার্ট দাও, এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা উদাহরণ 3 এ যাই এবার। খেয়াল করো উদাহরণ 3 তোমাকে বলা হচ্ছে সি একটা সেট দেওয়া আছে, তাহলে হচ্ছে দেওয়া আছে, তোমরা একটু বইটা নাও, দেওয়া আছে
सी समान समान एक्स जान एक्स धनात्मक पूर्ण संख्या প্রকাশ করতে বলা হচ্ছে। তো খেয়াল করো আমাদের সি সেটের সদস্য গুলো বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কারা এরা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইরকম যে সংখ্যাগুলো আছে এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা না, কারণ কি তোমাকে বলে দিছে ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে যদি আবার স্কয়ার করো তাহলে সেটা আঠারোর চেয়ে ছোট হবে, এইরকম ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে তোমাকে নিতে বলা হচ্ছে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ আমরা যদি লিখি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ সমূহ সমান সমান ওয়ান টু থ্রি ফোর ডট 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 ডট, তাহলে হচ্ছে এখন এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স স্কোয়ার সমান সমান ওয়ান, তাহলে খেয়াল করো তো আমাদের এইটা কিন্তু এই শর্তটাকে স্যাটিসফাইড করতেছে। আবার খেয়াল করো এক্স ইকুয়াল টু হলে এক্স স্কোয়ার সমান সমান দেখো আসে ফোর, তাহলে এইটাও দেখো এই এটাকে ওয়ান লেস দেন হচ্ছে আঠারো এইভাবে লিখতে পারো, তারপর হচ্ছে ফোর লেস দেন হচ্ছে আঠারো, তারপর হচ্ছে এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে নাইন, দেখো এইটাও এই শর্তটাকে ফুলফিল করে, কারণ কি নয় আঠারোর চেয়ে ছোট। এক্স ইকুয়াল ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে চার চার ষোলো, তাহলে এটা কি হচ্ছে ষোলো, এটাও আঠারোর চেয়ে ছোট। তারপরে এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স স্কোয়ার সমান সমান ফাইভ স্কোয়ার মানে কত হবে বলতো টোয়েন্টি ফাইভ, খেয়াল করো তো তোমার টোয়েন্টি ফাইভ এটা কিন্তু আঠারোর চেয়ে বড়। তাহলে তোমার শর্তের মধ্যে কতটুকু পড়ছে খেয়াল করো তো, আমাদের শর্ত দেখো এই পর্যন্ত তোমার শর্তটাকে স্যাটিসফাইড করছে যে এই সংখ্যাগুলোকে বর্গ করলে তারা আঠারোর চেয়ে ছোট হচ্ছে। কিন্তু পাঁচকে যদি তুমি বর্গ করো সেটা আঠারোর চেয়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমার শর্ত বলা হচ্ছে সংখ্যাগুলোকে বর্গ করলে আঠারোর চেয়ে ছোট হবে। তাহলে তোমার সেটের সদস্য কারা বলো তো, সেটের সদস্য বলে দিচ্ছে এক্স, তাহলে এক্স এর মান কত দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাহলে সুতরাং সুতরাং নির্ণেয় সেট সি সমান সমান ওয়ান টু থ্রি ফোর। তাহলে মনে রাখবা আমাদের গঠন পদ্ধতির থেকেও তালিকা পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এইরকম দিয়ে দিবে তোমাকে তালিকা পদ্ধতিতে এই জিনিসগুলা বের করাটা ইম্পর্টেন্ট। তো এইখান থেকে খেয়াল করো আমাদের রাজশাহী বোর্ড 2019 একটা প্রশ্ন আসছে, ভাই তোমাদেরকে এটা এসডব্লিউ দিচ্ছি, রাজশাহী বোর্ড 2019 তোমাকে বলা হচ্ছে যে এ সমান সমান এক্স এলিমেন্ট অফ এন, আর বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল হচ্ছে জিরো, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে খেয়াল করো আমাদের এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম, খেয়াল করো এটা কিভাবে করবা তোমরা, তাহলে এন মানে কি বলো তো স্বাভাবিক সংখ্যাগুলা, আর তাহলে স্বাভাবিক সংখ্যাগুলা কত তুমি জানো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার যে যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গ করে তার থেকে নয় বিয়োগ করলে কত হবে বলো তো জিরো হবে তাদের সেট, তাহলে তোমরা এই যে এভাবে করে চেক করবা করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সারটা হবে। সো এই ম্যাটটা তোমরা এসডব্লিউ করবা। এরপরে আসো আমরা যদি বইয়ে যাই, তোমাদের বইয়ে কিছু কাজ দেওয়া আছে এই কাজগুলো প্র্যাকটিস করবা, পেজ আঠারো সরি পেজ নাম্বার তেইশ, পেজ নাম্বার তেইশ এখানে যে কাজ আছে এগুলা এসডব্লিউ করবা। তারপর আসো আমাদের উদাহরণ চার, এই অঙ্কটাতে আসো, এটা স্টার্ট দাও উদাহরণ চার, তো আসো আমরা উদাহরণ চারে দেখো তোমাকে বলা হচ্ছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে একটা অসীম সেট, তোমাকে সকল স্বাভাবিক সংখ্যার সেটটা কি বলছে দেখাতে
অসীম সেট এটা দেখাইতে বলছে। তাহলে খেয়াল করো তো, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট ক্যাপিটাল এন সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 তাই না? এটা হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যার সেটটাকে জানি। এখন তুমি একটু খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে এটা তো এটার মধ্যে তো দেখো 1 2 3 সব রকমের সংখ্যা আছে, তাহলে সকল বলতে আবার কি বোঝাচ্ছে বলো তো? তোমাকে ভাইয়া বলতে পারি বিজোড় স্বাভাবিক সংখ্যা, তারপর জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বলো তো এখানে এই যে সেটটা আছে এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো কত হবে? তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট মনে করলাম তাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। দেখো তো এখানে বিজোড় সংখ্যা কে আছে 1 3 5 তারপরে 7 9 ডট ডট ডট। তারপরে এখান থেকে আবার লিখতে পারি জোড় স্বাভাবিক সংখ্যার সেট আমরা মনে করো বি নিলাম, তাহলে কে কে আসবে 2 4 6 8 10 12 ডট ডট ডট। তো তুমি চাইলে একটুকু লিখতে পারো, তুমি আরো অনেকগুলো লিখতে পারো। এখানে ভাইয়া বললাম যে 2 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে হচ্ছে 2 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা সেট এটাকে মনে করো ভাইয়া সি দ্বারা। তাহলে 2 এর গুণিতক আমরা আজকে ক্লাসে শুরুতে পড়ছি, গুণিতক মানে কি ওই সংখ্যাটার নামটা। তাহলে কে কে আসবে 2 4 6 8 10 12 ডট ডট ডট। এখন খেয়াল করো ভাইয়া বললাম 3 এর গুণিতক, তাহলে আরো একটা দেখো 3 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা সেট, এটাকে ডি ধরলাম। তাহলে হচ্ছে 3 3 2 6 3 3 9 3 4 12 ডট ডট ডট। এখন তুমি খেয়াল করো, এভাবে চাইলে তুমি এখান থেকে অনেক রকমের সেট লিখতে পারো, 5 এর গুণিতক লিখতে পারো, 5 দ্বারা বিভাজ্য লিখতে পারো, 7 এর গুণিতক, 7 এর গুণনীয়ক, এভাবে অনেক রকমের সেট লিখতে পারো। কিন্তু তুমি যেই সেটই লেখো না কেন, আমরা আস্তে আস্তে দেখো এখানে স্বাভাবিক সংখ্যার সেটটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 বলতে এই সেটটা অসীম পর্যন্ত চলবে, তার মানে এটা একটা অসীম সেট। এরপরে আসো আমরা বিজোড় সংখ্যা, দেখো বিজোড় সংখ্যা 1 এখান থেকেই তুমি নিছো 1 3 5 7 9 ডট 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 ডট। এই কথার মানে কি, এই বিজোড় সংখ্যাও তোমার অসীম পর্যন্ত চলতেছে। ঠিক একইভাবে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 এইভাবেও এটা কি করবে, অসীম পর্যন্ত চলবে, তার মানে এই সেটটাও হচ্ছে একটা অসীম সেট। তারপর তুমি 2 এর গুণিতক যারা নিচ্ছ তারাও দেখো ঠিক একইভাবে আসতেই থাকবে, তার মানে এটাও একটা অসীম সেট। তারপর তুমি 3 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা সেট নিচ্ছ 3 6 12 তারপর 15 18 21 এভাবে হচ্ছে তোমার, এরাও ডট ডট দিয়ে দিচ্ছ, তার মানে এরাও কিন্তু অসীম পর্যন্ত আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্বাভাবিক সংখ্যা সেটই তুমি লেখো না কেন সেটাই তোমার অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা এখান থেকে যদি লিখি, তাহলে তোমরা দেখো ভাইয়া বইয়ের থেকে বলে দিচ্ছি, তোমরা একটু লেখো যে এখানে এন সেট থেকে গঠিত উপরের সেট সমূহের উপাদান সংখ্যা, তাহলে হচ্ছে এখানে এন সেট হতে গঠিত উপরের সেট সমূহের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। তাহলে খেয়াল করো আমরা এখানে প্রত্যেকটা সেট যে গঠন করলাম, দেখো সবগুলো অসীম পর্যন্ত বিস্তৃত, তুমি এখানে গণনা করে শেষ করতে পারতেছো না। তাহলে আমরা বলতে পারি এন সেট একটা অসীম সেট। তাহলে লেখো যে সুতরাং সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট প্রমাণিত। এরপরে আসো তোমাদের বইয়ে আমরা যদি যাই, তোমাদের বইয়ের উদাহরণ 6 এটা তোমরা এসডাব্লিউ করবা, সরি উদাহরণ 5 দেখো, আমাদের উদাহরণ 5 5 তারপর হচ্ছে 6 তারপরে আছে হচ্ছে তোমাদের বইয়ের
उदाहरण सात आठ तारपर होच्छे नौ तारपर होच्छे दस एग्जांपल गुला होच्छे तुम्हारा होच्छे एसडब्ल्यू करो एगुला सब गुला आमरा हायर मैथे कराइछि তোমরা হচ্ছে এগুলা এসডব্লিউ করবা তোমরা পারবে উদাহরণ 5 6 7 8 9 10 তো এরপর আসো আমরা হচ্ছে উদাহরণ 11 তে যাই তো 11 তে আমরা আসো দেখো কি আছে আমাদের উদাহরণ 11 উদাহরণ 11 তো আসো আমরা উদাহরণ 11 হচ্ছে তোমাকে দিয়ে দিছে হচ্ছে ক্রোমোজোর তাহলে আমাদেরকে আজকে প্রথমে জানতে হবে ক্রোমোজোর জিনিসটা বলতে কি বুঝি এটাও আমরা হায়ার ম্যাথে পড়াইছিলাম তারপর ভাই এখানে বলে দিই তো তোমরা এখানে একটু লিখে রাখো যে কোন ক্রোমোজোরের প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান তারপর হচ্ছে দ্বিতীয় উপাদান সমান সমান হচ্ছে দ্বিতীয় উপাদান তা আসলে উদাহরণ 11 করার আগে আমরা এই জিনিসটা একটু লেখো লিখে ভাইয়ার নিজের থেকে একটা एग्जांपल বানায় দিচ্ছি তারপর উদাহরণ 11টা ভাই করাবো নি তো মনে করো তোমাকে একটা ক্রোমোজোর দেওয়া আছে মনে করলাম আমরা যে x + y, x - y সমান সমান তোমাকে বলে দিল মনে করো হচ্ছে 7,1 হলে x ও y এর মান নির্ণয় করো আচ্ছা তো আমরা হায়ার ম্যাথে দেখছিলাম এই টাইপের যে সমান সমান দিয়ে লিখি আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে ক্রোমোজোর অর্থাৎ দুইটা জিনিস জোড় আকারে থাকে এটাকে আমরা বলি ক্রোমোজোর তাহলে এইখানে দেখো এইটা একটা ক্রোমোজোর এটা একটা ক্রোমোজোর তাহলে দুইটা ক্রোমোজোর পরস্পর সমান তাহলে দুইটা ক্রোমোজোর যদি পরস্পর সমান হতে হয় তাহলে তাদের প্রথম উপাদান আর তাদের প্রথম উপাদান সমান হতে হবে তাহলে এইটাই ভাই লিখছি দেখো প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় উপাদান তাহলে আমরা যদি সমাধানে যাই খেয়াল করো সলিউশন দেওয়া আছে x plus y, x minus y তাহলে এটা একটা ক্রোমোজোর সমান সমান আরেকটা ক্রোমোজোর তোমাকে দিয়ে দিছে 7,1 তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং বলতে আমরা কি লিখলাম প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান তাহলে এই ক্রোমোজোরটার প্রথম উপাদান কত বলতো x plus y আর এটার প্রথম উপাদান কত বলতো 7 তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং x plus y সমান সমান 7 এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আবার খেয়াল করো আবার কি বললাম আমরা যে দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় উপাদান তাহলে খেয়াল করো আমাদের এখানে দ্বিতীয় উপাদান কত x minus y এখানে দ্বিতীয় উপাদান কত 1 তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x minus y সমান সমান 1 তাহলে খেয়াল করো আমাদের এখানে দুইটা সমীকরণ তৈরি হয়েছে তাহলে ক্রোমোজোর থেকে সমাধান করা এই কথার মানে হচ্ছে ক্রোমোজোর থেকে তুমি দুইটা সমীকরণ বানাবা বানানোর পরে এই দুইটা সমীকরণ তুমি খেয়াল করো আমরা হায়ার ম্যাথে তোমার হচ্ছে অনেক রকমের সমাধান শিখছিলাম অধ্যায় 5 এ আবার জেনারেল ম্যাথও তোমরা 12 অধ্যায়ে শিখছো অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণন অর্থাৎ এখানে দুইটা সমীকরণ আসার পরে তুমি যে কোনো ভাবে এই দুইটা সমীকরণকে সমাধান করলেই তোমার হবে x আর y এর মান চলে আসবে তাহলে ক্রোমোজোর থেকে সলভ করাটা খুবই সহজ তোমাকে যে ক্রোমোজোরটা দেওয়া থাকবে ক্রোমোজোর থেকে দুইটা সমীকরণ লিখবা এবার এই দুইটা সমীকরণকে তুমি যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই হবে তো ভাইয়া যে সমীকরণটা নিছি ভাই একটা সিম্পল সমীকরণ নিছি এখানে তুমি খেয়াল করো তো এই দুইটা সমীকরণকে যোগ করলে y y কাটা চলে যাবে তুমি x এর মান পেয়ে যাবা তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করি সমীকরণ 1 ও 2 যোগ করি তাহলে খেয়াল করো এক আর দুই যোগ যদি করি আমরা x প্লাস y ভাইয়া সবসময় বলি ব্র্যাকেট ইউজ করতে x মাইনাস y সমান সমান 7 প্লাস 1 তাহলে এখানে আসবে হচ্ছে x প্লাস y প্লাস x মাইনাস y সমান সমান 8 y y তোমার কাটা যাবে
তাহলে 2x সমান সমান হচ্ছে 8 তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে 4 তাহলে খেয়াল করো আমাদেরকে x এর মান বের করতে হচ্ছে আমরা x এর মান পেয়ে গেলাম 4 এবার y এর মানের জন্য x এর মান যে কোনো একটা সমীকরণে তুমি বসায় দাও তাহলে 1 নং এ x equal 4 বসিয়ে তাহলে 1 নম্বরে আমরা যদি x এর মান 4 বসাও তাহলে দেখো 4 প্লাস 7 সরি 4 প্লাস y সমান সমান 7 বা y is equal হচ্ছে 7 minus 4 তাহলে সুতরাং y is equal হচ্ছে 3 তাহলে খেয়াল করো তোমাকে x আর y এর মান বের করতে বলছে তাহলে আমাদের x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 3 তাহলে আমরা রেজাল্টটা যদি লিখি তাহলে সুতরাং সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান তাহলে আমরাও ক্রমজোড়াকারে লিখতেছি x এর মান দেখো প্রথমটার মান কত আসছে 4 তারপরে দ্বিতীয়টার মান কত আসছে 3 তাহলে খেয়াল করো আমাদের এই ক্রমজোড় সলভ করাটা তোমার এটাও খুব ইম্পর্টেন্ট এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে সিকিউতেও 2 মার্কের প্রশ্নে আসে ক্রমজোড় থেকে সমাধান করাটা তো এবার আসো আমরা উদাহরণ 11 যে ম্যাথটা আছে ভাই যদি ওই ম্যাথটাতে যাই দেখো উদাহরণ 11 তে তোমাদের বইয়ে যে ম্যাথটা আছে উদাহরণ 11 দেখো দেওয়া আছে তো তোমাকে দেওয়া আছে হচ্ছে 2x plus y, 3 সমান সমান দিয়ে দিছে হচ্ছে 6, x minus y তাহলে দেখো তোমাকে এখানেও তারা একটা ক্রমজোড় দিয়ে দিছে এখন এইখান থেকে তোমাকে বলা হচ্ছে x, y এর মান নির্ণয় করো তাহলে আমরা জানি ক্রমজোড় দেওয়া থাকলে তোমাকে প্রথমে দুইটা সমীকরণ বানায় নিতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং বলতে আমরা কি শিখলাম যে ক্রমজোড়ের প্রথম উপাদান আর প্রথম উপাদান সমান হয় তাহলে এইখানে প্রথম উপাদানটা হচ্ছে এটা এটার প্রথম উপাদানটা এটা তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2x plus y সমান সমান 6 এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আবার এখানে প্রথম দ্বিতীয় উপাদান কত দেখো তো 3 তাহলে 3 সমান সমান লিখতে পারি x minus y তে এই সমীকরণটাকে আমরা একটু সাজাই এটার মতো যদি লিখি দেখো এটাতে আমাদের কি হচ্ছে x আর y বাম পাশে আছে তাহলে এটার গুলোকে আমরা বাম পাশে নিয়ে আসি অর্থাৎ দুটাকে একই রকম করে লিখি তাহলে x minus y সমান সমান হচ্ছে 3 এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো আমরা এখন এই যে দুইটা সমীকরণ তৈরি হলো ভাইয়া সবসময় বললাম এখন আবার বলতেছি যে দুইটা সমীকরণ বানানোর পরে তুমি ক্লাস 8 থেকে অনেকগুলা পদ্ধতি জানো প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন আমরা ক্লাস 9 এ শিখছি এই তিনটার যে কোনো একটা প্রসেসে এই দুইটা সমীকরণকে সমাধান করলেই হবে তো সেটা সমীকরণ দেখে তুমি বুঝবা যে কোন প্রসেসটাতে গেলে সুবিধা হবে তো আমরা এখানে দেখছি দেখো 1 আর 2 যোগ করলে এই ম্যাথটা তো দেখো y কাটা চলে যাবে সো আমরা সহজে এখান থেকে সমাধানটা পেয়ে যাব তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করি সমীকরণ 1 ও 2 যোগ করি তাহলে খেয়াল করো আমরা সমীকরণ 1 আর 2 যদি যোগ করি তাহলে এটার বাম পক্ষ আছে 2x plus y এটার বাম পক্ষ আছে হচ্ছে প্লাস x মাইনাস y সমান সমান 6 প্লাস 3 তাহলে খেয়াল করো ব্র্যাকেট উঠায় দাও 2x প্লাস y প্লাস x মাইনাস y সমান সমান হচ্ছে 6 3 9 তুমি খেয়াল করো y তোমার কাটা যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে 3x সমান সমান হচ্ছে 9 তাহলে সুতরাং x সমান সমান আসবে হচ্ছে তোমার 3 তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম এরপর আগের মতো x এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে বসায় দিলে আমরা y এর মানটা পেয়ে যাব তো আমরা সমীকরণ 1 এ x এর মানটা বসাও সমীকরণ 1 এ x = 3 বসিয়ে তাহলে সমীকরণ 1 এ আমরা যদি x এর মান 3 বসাও দেখো আমাদের কত আসবে 2 * 3 প্লাস y সমান সমান হচ্ছে 6 তাহলে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস y সমান সমান 6 তাহলে এইদিকে গেলে আসলো y is equal কত 0 তাহলে ভাইয়াদের অ্যানসার হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের নির্ণেয় সমাধান যদি আমরা লিখি সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান দেখো x এর মান আমাদের আসছে হচ্ছে 3 আর y এর মান আসছে 0 তো ক্রমজোড় রিলেটেড যে ম্যাথগুলো আশা করি তোমরা পারবা এগুলো খুবই সহজ তো এইখান থেকে তোমাদের যে এসডব্লিউটা ভাইয়া দিয়ে দিচ্ছি তোমাদের উদাহরণ 12 খেয়াল করো উদাহরণ 12
SW এবং এইখানে হচ্ছে পেজ 29 এ দেখো কিছু কাজ দেওয়া আছে পেজ 29 কাজ এগুলো তোমরা SW করবা আমাদের এই দুইটা টাইপের ম্যাথগুলো তোমরা SW করবা আমরা আছে তোমার হচ্ছে উদাহরণ 12 এবং পেজ 29 এর যে কাজগুলো এগুলো SW করবা তো খেয়াল করো এরপরে যে ম্যাথগুলো আছে আমরা সব ম্যাথই তোমরা পারবা আমরা এগুলো হচ্ছে হায়ার ম্যাথ অধ্যায়ে করছি ভাই একটু নাম্বারগুলো বলে দিচ্ছি তোমরা হচ্ছে উদাহরণ 14 যদি একটু খেয়াল করো উদাহরণ 14 এটা হচ্ছে ভেন চিত্র যেটা আমরা গত হায়ার ম্যাথ ক্লাসে লাস্টে করেছিলাম তো ভেন চিত্রটা এখানে করবা উদাহরণ 14 এটাও তোমরা পারবা উদাহরণ 14 এটাও SW করবা ভেন চিত্র তাহলে খেয়াল করো আমাদের উদাহরণ আরেকটা ম্যাথ বাকি আছে 13 নম্বর এটা আমরা পরের ক্লাসে পড়াবো এটা একটু আলাদা টাইপের তোমরা উদাহরণ 14টা SW করবা এবং এখানে জেনারেল ম্যাথে আমাদের ভেন চিত্রগুলো আসলে ভেন চিত্র একটু বর্ণনা দিতে হবে তো তোমরা দেখবা উদাহরণটাতে বর্ণনাটা দেওয়া আছে তো এভাবে করে তোমরা বর্ণনাগুলো লিখে নিবা এরপর আসো অনুশীলনীতে যদি আসো অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে তোমরা একটু খেয়াল করো 1 2 3 4 5 এই সবগুলা ম্যাথই তোমরা পারবা এই সবগুলা SW ভাই 6 নম্বর ম্যাথটা করে দিচ্ছি এবং 6 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখো আমরা হচ্ছে তোমাদের অনুশীলনীর 1 থেকে 5 SW ভাই হচ্ছে 6 নম্বরটা করে দিচ্ছি এবং 1 আর 2 এখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা পারবা তারপরে তোমাদের সুবিধার জন্য ভাইয়া এই ম্যাথগুলোর সলিউশনটা দিয়ে দিব তোমরা দেখে অ্যানসারটা মিলিয়ে নিও 1 আর 2 এর তা আসো আমরা 6 নম্বর যে ম্যাথটা আছে এখান থেকে যদি আসি অনুশীলনী 6 তো তোমাকে দেওয়া আছে a সমান সমান দেখো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে এটা স্টার্ট দিয়ে রাখো দেওয়া আছে a সমান সমান হচ্ছে স্মল ab তারপর হচ্ছে ক্যাপিটাল b সমান সমান দেওয়া আছে হচ্ছে স্মল abc তোমাকে বলা হচ্ছে c সমান সমান a ইউনিয়ন b তারপর হচ্ছে p অফ c বলতো আমরা p অফ c এটা আমরা জানি p অফ c বলতে আমরা কি বুঝি বলতো শক্তি সেট তাই না আমরা এটা হচ্ছে এর আগের ক্লাসে পড়ছিলাম যে শক্তি সেট আমরা বের করতে পারি তাহলে খেয়াল করো আমাদের যদি আমরা বের করি যে এখন c ইজ ইকুয়াল হচ্ছে a ইউনিয়ন b তোমাকে এটা বলে দিছে তাহলে a মানে কত খেয়াল করো a b ইউনিয়ন c c মানে কত খেয়াল করো আমাদের b মানে কত a b c তাহলে এই দুইটা সেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে দেখো আমাদের কত আসে আমাদের আসে হচ্ছে a b c কারণ কি ইউনিয়ন মানে কমন আনকমন যা আছে সবগুলা চলে আসবে এখন খেয়াল করো আমরা p অফ c মানে কি আমরা হায়ার ম্যাথে পড়ছিলাম ভাই একটু আগে বললাম যে আমাদের হচ্ছে শক্তি সেট এখন শক্তি সেট কাকে বলে বলো তো আমরা জানি যে কোন একটা সেটের যতগুলো উপসেট লেখা যায় তাকে যদি আমরা একটা সেট আকারে লিখি তাহলে ওই সেটটাকে আমরা বলি হচ্ছে শক্তি সেট তাহলে তুমি খেয়াল করো তো এখানে c সেটের কতগুলো উপসেট লেখা যায় তাহলে আমরা দেখো তো যে c সেটের উপসেট সংখ্যা c সেটের উপসেট সমূহ এটা তোমরা জানো বলো তো এটা আমরা কিভাবে লিখতে পারি প্রথম হচ্ছে এটা লিখব এটা আমরা a b c নিজেই নিজের উপসেট হয় তারপরে কমা পরে আমরা যদি দুইটা করে লিখি a b তারপর হচ্ছে b c তারপর হচ্ছে c a তারপর আমরা সিঙ্গেলে সিঙ্গেলে যদি লিখি তাহলে হচ্ছে a তারপর হচ্ছে b তারপর হচ্ছে c দেখো কয়টা হইছে 1 2 3 4 5 6 7 আরেকটাকে ফাঁকা আছে তাহলে এই হচ্ছে আটটা উপসেট পেলাম আমরা এগুলা হায়ার ম্যাথে উপসেট বের করা শিখছি তাহলে সুতরাং p অফ c সমান সমান বলো তো কত হবে এই যে উপসেটগুলো পাইছো তুমি এই উপসেটগুলোকে যদি একটা সেটের মাধ্যমে প্রকাশ করি তাকে আমরা বলি হচ্ছে শক্তি সেট তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এটাকে একটা সেটের ভিতরে a b c তারপর হচ্ছে a b b c ভাই এগুলো মুছে দিচ্ছি তারপর হচ্ছে c a তারপরে a b c আর হচ্ছে ফাঁকা সেট এখন খেয়াল করো তো আমাদের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা হলো খেয়াল করো 1 2 3 4 5 6 7 8
এটা কেন উপাদান সংখ্যা তুমি প্রশ্নটা পড়ো খেয়াল করো পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n তোমাকে এটা দেখাইতে বলছে তাহলে হচ্ছে আমাদের পি সেটের উপাদান সংখ্যা কয়টা আমরা যদি লিখি তাহলে সুতরাং পি অফ সি সেটের উপাদান সংখ্যা সংখ্যা সমান সমান হচ্ছে 8 এখন খেয়াল করো তো আমরা তোমাকে দেখাইতে বলছে যে এইটা সমান সমান হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n খেয়াল করো আমরা এটা হায়ার ম্যাথে পড়ছি যে কোন একটা সেটের উপসেট সংখ্যা সেটা হচ্ছে কত 2 টু দি পাওয়ার n যেখানে n এর পরিচয় কি n হচ্ছে ওই সেটটায় কয়টা উপাদান আছে যেমন সি সেটে উপাদান আছে কয়টা তিনটা তাহলে সি সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা তাহলে আমরাও দেখতে পাচ্ছি আমাদের 8টা আছে তার মানে তোমাকে প্রমাণ করতে বলছে এটা আর এটা সেম কথা তাহলে খেয়াল করো যে এখন সি সেটে উপাদান সংখ্যা সংখ্যা n সমান সমান হচ্ছে 3 তাহলে তুমি খেয়াল করো সি সেটে উপাদান সংখ্যা হচ্ছে n সমান সমান 3 তাহলে হচ্ছে সুতরাং 2 টু দি পাওয়ার 3 সমান সমান n বা 2 টু দি পাওয়ার n সমান সমান 8 তাহলে তোমাকে দেখাইতেই বলছে যে তোমার যে এটার উপাদান সংখ্যা এটা মেনে চলে তাহলে আমরা দেখলাম দেখো যে সি সেটের উপাদান সংখ্যা তুমি n ধরে নিছো তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 তাহলে n এর জায়গায় তুমি এবার 3 এর জায়গায় n বসাই দিছিস তার মানে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 8 তাহলে আমরা এটা লিখতে পারি যে সুতরাং p অফ c সেটের উপাদান সংখ্যা সংখ্যা সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n যেখানে n সমান সমান 3 আমরা n এর পরিচয়টা দিয়ে দিলাম যে এই যে আমরা n এর মান কত 3 বসাইলে দেখো এটা হয়ে যাবে তো খেয়াল করো আমাদের পরের যে ম্যাথটা আছে অনুশীলনী 7 নাম্বার তোমরা একটু খেয়াল করো এটা হচ্ছে একটা ক্রমজোড় তাহলে অনুশীলনী 7 এটা এসডব্লিউ করবা 7 এটা এসডব্লিউ করবা তারপরের ম্যাথ যেটা আছে আমরা যদি একটু খেয়াল করো তোমাদের হচ্ছে 8 নম্বরে যদি দেখো হ্যাঁ 8 নম্বরও তোমরা পারবা তাহলে হচ্ছে 8 তারপর হচ্ছে 9 খেয়াল করো ভাই 9 নম্বরটা একটু বুঝাই দিই তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য তো আমাদের অনুশীলনের 7 8 এসডব্লিউ করবা ভাই হচ্ছে 9 নম্বরটা যদি একটু বুঝাই দিই দেখো তোমাকে 9 নম্বরটা কি বলা হচ্ছে বলছে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়কের সেট তোমাকে তাহলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে তুমি খেয়াল করো তো আজকের ক্লাসের ভাই শুরুতে গুণনীয়কগুলা বের করা শিখাইছি তাহলে তোমাকে বলা হচ্ছে এ সেট হচ্ছে 35 এর গুণনীয়ক তাহলে 35 কে তুমি যতভাবে ভাঙাইতে পারো সেটা হবে 35 এর গুণনীয়ক তাহলে ওই উদাহরণটা দেখবা যে আমরা গুণনীয়কটাকে কিভাবে ভাঙাইছি এরপরে খেয়াল করো বলছে বি সেট হচ্ছে 45 এর গুণনীয়ক তাহলে বি সেটকে 45 এর গুণনীয়ক আকারে ভাঙাবা তুমি তাহলেই দেখবা যে সেটটা পেয়ে যাবে তো খেয়াল করো আমরা যদি এই জিনিসটা একটু লিখি বা ভাই ম্যাথটা করে দিই তোমাদের সুবিধার জন্য যে এ ও বি সেট যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়ক তাহলে হচ্ছে আমরা এখন 35 সমান সমান যে এখানে 35 সমান সমান তাহলে আসো আমরা এর গুণনীয়কগুলা যদি লিখি আমরা আজকের ক্লাসের শুরুতেই দেখাইছি প্রথমে আমরা এটাকে ভাঙাবো কার সাথে বলো তো 1 এর সাথে তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1 ইনটু হচ্ছে 35 পরেরটাই খেয়াল করো আমরা এরপরে যদি এটাকে ভাঙাই দেখো 35 এটাকে আমরা ভাঙাইতে পারি কিভাবে 5 গুণন হচ্ছে 7 এভাবে আমরা ভাঙাইতে পারি তাই না 5 7 35 কারণ কি এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা তুমি কিন্তু 35 কে ভাঙাইতে পারো না তাহলে আমরা এটাকে লিখলাম হচ্ছে 5 ইনটু হচ্ছে 7 এখন খেয়াল করো তো এই যে দুইটা সংখ্যা আসলো একটা 5 একটা 7 দেখো তো এই দুইটা সংখ্যাকে তুমি ভাঙাইতে পারো কিনা দেখো 5 একটা মৌলিক সংখ্যা সো এটাকে আর ভাঙানো যাবে না 7 ও একটা মৌলিক সংখ্যা এটাকেও তুমি আর ভাঙাইতে পারবে না তাহলে আমাদের ভাঙানো শেষ তাহলে এখানে গুণনীয়কগুলো কে কে বলো তো 1 5 7 35 তাহলে সুতরাং 35 এর গুণনীয়ক সমূহ কে কে খেয়াল করো আমাদের গুণনীয়ক সমূহ 1 5 7 35 তাহলে সুতরাং
এ সমান সমান বলতে এ সেটটা তাহলে কে কে হবে 1 5 7 35 এরা হবে তোমার এ সেট এবারে আসো আমাদের আমার বি সেটের পরিচয় কি দিছে বি সেট হচ্ছে 45 এর গুণনীয় তাহলে আসো আমরা 45 এর গুণনীয়টা যদি বের করি যে আবার 45 সমান সমান আসো আমরা এটাকে যদি ভাঙাই তাহলে আমরা প্রথমটা ভাঙাবো 1 এর সাথে তাহলে 1 ইনটু হচ্ছে 45 তাহলে এবারে আসো আমরা 45 কে কি কিভাবে ভাঙাইতে পারি আমরা প্রথমে এটা দেখি তাহলে আসো আমরা প্রথমে লিখতে পারি 5 9 45 আমরা এটা জানি তাহলে এটাকে লিখলাম হচ্ছে 5 ইনটু হচ্ছে 9 এরপরে খেয়াল করো যে এই দুইটা সংখ্যা আসছে এই দুইটা সংখ্যার মধ্যে কাউকে ভাঙানো যায় কিনা আমরা দেখতে পাচ্ছি 5 কে ভাঙানো যায় না কারণ কি 5 একটা মৌলিক সংখ্যা তুমি 9 কে ভাঙাইতে পারো 9 কে তাহলে আমরা কিভাবে ভাঙাইতে পারি খেয়াল করো 9 কে আমরা লিখতে পারি হচ্ছে 3 গুণন হচ্ছে 3 তাহলে খেয়াল করো তো এই 5 আর এই 3 যদি গুণ করো তাহলে হচ্ছে 15 ইনটু হচ্ছে 3 তাহলে 3 15 কিন্তু তোমার কত হচ্ছে বলো তো 45 এরপরে খেয়াল করো আমরা যে সংখ্যাগুলো আছে আমরা কি আর কাউকে ভাঙাইতে পারি কিনা তোমার মনে হতে পারে যে ভাই আমরা 15 কে তো ভাঙাইতে পারি তো তুমি 15 কে ভাঙাও তুমি যদি 15 কে ভাঙাও কত আসবে 3 5 15 তাহলে 3 ইনটু হচ্ছে 5 তুমি খেয়াল করো তো এই লাইন আর এই লাইন কিন্তু সেমই হবে কারণ কি এই যে দেখো 5 এই যে 5 এখানে আছে 3 3 9 এটা আছে সো এই 15 কে ভাঙালে আবার এই লাইনটাই আসবে সো আমরা আর এটাকে ভাঙানো যায় না তাহলে আমরা গুণনীয়কগুলো কত পেলাম তাহলে সুতরাং 45 এর গুণনীয়ক সমূহ কে কে খেয়াল করো আমরা 45 এর গুণনীয়কগুলো কত কত পাইছি দেখো আমরা 1 3 আমরা সিরিয়ালে লিখব ছোট থেকে বড় আকারে 1 3 তারপর হচ্ছে 5 তারপর হচ্ছে 9 তারপরে 15 আর হচ্ছে 45 তাহলে খেয়াল করো তাহলে সুতরাং আমাদের বি সেট সমান সমান হচ্ছে 1 3 5 9 তারপর হচ্ছে 15 45 15 আর হচ্ছে 45 তো খেয়াল করো এ সেট এবং বি সেট পেয়ে গেছে তো তোমাকে ম্যাপটাতে বলা হচ্ছে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি বের করতে তো বাকি কাট পার্টটা তোমরা পারবা যে এখান থেকে কি বের করবা এখান থেকে বের করতে বলছে হচ্ছে এ ইউনিয়ন বি আর আরেকটা বের করতে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি তো এই দুটো তোমরা বের করে নিবা পারবা তো খেয়াল করো আজকের ক্লাসটাতে তোমাদেরকে অনেকগুলো এসডব্লিউ দেওয়া হয়ে গেছে কারণ হচ্ছে আমরা এই অধ্যায়টা যেহেতু আগে করছি ওই কারণে এই অধ্যায়টা ভাইয়া দিয়ে অনেকগুলো এসডব্লিউ দিচ্ছি এবং তোমরা হচ্ছে তোমাদের বইয়ের আরো একটা ম্যাথ এসডব্লিউ করবা সেটা হচ্ছে উদাহরণ 11 এবং উদাহরণ 12 যদি পারো উদাহরণ 12টা পারলে মিলাবা না পারলে ভাইয়াকে জানাবা ভাইয়া করে দিব তো খেয়াল করো আমাদের এখানে আর একটা দুইটা ম্যাথ আছে আমরা আর একটা আগামী ক্লাসে এই একটা দুইটা ম্যাথ এবং এখান থেকে বোর্ডে যে সৃজনশীলগুলো আসছে ওইগুলা সলভ করাবো তো তোমাদের আজকে একটু এসডব্লিউ বেশি দেওয়া হয়েছে সো তোমরা একটু চেষ্টা করবা যাতে যথাসময়ে আগামী ক্লাসের মধ্যে এটা শেষ করতে পারো তাহলে হচ্ছে আমরা আরেকটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দিব আজকের ক্লাসটা এই পর্যন্ত।